আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা ও স্নেহ রইল। আশা করি সবাই ভালো সুস্থ এবং নিরাপদ আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ে আমরা জীবিত অংশ নিয়ে আলোচনা করব। চলো আমরা শুরু করি। বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শকের দূরত্ব সমান হবে। অর্থাৎ বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যদি বৃত্তে দুটি স্পর্শক আঁকা হয় বা টানা হয়, তাহলে ওই বহিঃস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দু দূরত্ব দুটি সমান হবে। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে পি বহিঃস্থ বিন্দু থেকে পি এ ও পি বি দুইটি স্পর্শ প্রমাণ করতে হবে যে পি এ সমান পি বি। অর্থাৎ ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে পি হচ্ছে বহিঃস্থ বিন্দু, এই বহিঃস্থ বিন্দু থেকে পি এ এবং পি বি দুটি স্পর্শ। সুতরাং আমাদের প্রমাণ করতে হবে এই যে বহিঃস্থ বিন্দু আর এ হচ্ছে স্পর্শ বিন্দু, এটা হচ্ছে স্পর্শ বিন্দু। পি এবং স্পর্শ বিন্দু দূরত্ব পি এ, পি পি এবং পি এর স্পর্শ দূরত্ব পি বি, এই দুটা সমান হবে। এটা প্রমাণ করার জন্য অঙ্কন প্রয়োজন হবে। আমরা একটু অঙ্কনটা লিখে রেখে অঙ্কন যে ও কমা পি ও কমা এ এবং ও কমা বি যোগ করি, এটা হচ্ছে অঙ্কন। এবার চলে যাবো আমরা প্রমাণে। প্রমাণে আমরা জানি যে স্পর্শক ব্যাসার্ধের উপর লম্ব, এখানে পি এ হচ্ছে স্পর্শ এবং ও এ হচ্ছে স্পর্শ বিন্দু গামী ব্যাসার্ধ। সুতরাং এই পি এ স্পর্শ এ ব্যাসার্ধ উপর লম্ব হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে পি এ স্পর্শ এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। সুতরাং আমরা দেখতে পারি যে এই স্পর্শকটা ব্যাসার্ধের উপর লম্ব। যেহেতু স্পর্শক ব্যাসার্ধের উপর লম্ব, যদি লম্ব হয় তাহলে এটা কি হবে, এক সমান হবে। সুতরাং আমরা লিখব এখানে যে কোণ পি এ বি সমান 90 ডিগ্রি বা এক সমান। পি এ লম্ব ও এ, সুতরাং কোণ পি এ ও সমান এক সমান। ঠিক তদ্রূপ এখানেও আমাদের পি বি একটি স্পর্শক এবং ও বি একটি ব্যাসার্ধ, এই জায়গাটা লম্ব আছে। সুতরাং তদ্রূপ এই কোণটা হবে আমাদের এক সমকোণ। আমরা লিখব যে তদ্রূপ বা অনুরূপ লিখতে পারি আমরা যে তদ্রূপ কোণ পি বি ও সমান এক সমকোণ। তাহলে এখানে আমরা দুইটা ত্রিভুজ পাইলাম, যে একটা ত্রিভুজ হচ্ছে পি এ ও আর একটা হচ্ছে ত্রিভুজ পি ডি ও। এই দুইটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ। কেন? যে দুইটা কোণের মধ্যেই আমাদের এক সমকোণ করে আছে। তাহলে আপনারা লিখবো যে এই দুইটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। সুতরাং আমরা লিখবো যে ত্রিভুজ পি এ ও এবং ত্রিভুজ পি বি ও উভয়ই সমকোণী ত্রিভুজ। এখন এই দুটো সমকোণী ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করব। আমরা জানি যে সমকোণী ত্রিভুজ সর্বসম শর্ত হচ্ছে যে অধিভুজ যদি সমান হয় এবং অন্য যে কোনো একটা বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে এখানে আমাদের এই কোণটা যদি হয় আমাদের সমকোণ, তার বিপরীত বাহু পি ও, এটা হচ্ছে অধিভুজ, এবং বি কোণ যদি সমকোণ হয় তার বিপরীত বাহু হচ্ছে পি ও, এটা অধিভুজ। তার মানে এখানে পি ওটা কমন অর্থাৎ সাধারণ বাহু। তাহলে এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করব যে ত্রিভুজ পি এ ও এবং ত্রিভুজ পি বি ও
সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজ দয়ে অতিভুজ অতিভুজ ওপি সমান অতিভুজ ওপি এটা কি বাহু এটা সাধারণ বাহু আর একটা বাহু সমান আছে আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ পরস্পর সমান হয় অর্থাৎ এখানে ব্যাসার্ধ OA এবং ব্যাসার্ধ OB এই দুটো পরস্পর সমান তাহলে আমরা লিখব এখানে আরেকটা বাহু সমান সেটা হচ্ছে যে OA সমান OB কেন সমান একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ তো আমাদের শর্ত তো পূরণ হয়ে গেল আমরা জানি যে সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে যদি অতিভুজ দুটো সমান হয় এবং আমরা যে কোনো একটা বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম সুতরাং আমাদের এখানে প্রমাণ হয়ে গেল যে অতিভুজ OP সমান অতিভুজ OP এবং OA সমান OB একই বৃত্তে ব্যাসার্ধ সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ PAO সর্বসম ত্রিভুজ PBO সর্বসম প্রমাণ হয়ে গেল সর্বসম প্রমাণ হওয়ার পরে আমরা কি লিখব যে সিদ্ধান্ত দেব কি সিদ্ধান্ত দেব আমাদের প্রমাণে আছে যে প্রমাণ করতে হবে যে PA সমান PB তাহলে আমরা এখন সিদ্ধান্ত দেব যে PA সমান PB প্রমাণিত আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলে বুঝতে পারছো তোমরা এগুলো নিয়মিত চর্চা করবে বাসায় এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখবে আশা করি সবাই ভালো করবে এবং পরবর্তীতে তোমরা আরো উন্নত লেখাপড়া করতে পারবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খুদা হাফেজ